বিশ্বের স্থিতিশীলতা রক্ষায় চীন ও রাশিয়ার বিশেষ দায়িত্ব রয়েছে। রাশিয়া সফরে এসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমনটি বলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া চীন সহযোগিতামূলক সম্পর্ক কারো বিরুদ্ধচারণ করার জন্য নয়, এছাড়া এই সম্পর্ক অন্য কোনো দেশের দ্বারা প্রভাবিতও নয়। বৈঠকে দুই নেতা কৌশলগত সহযোগিতা, ন্যায্য বিশ্ব ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে সোমবার চার দিনের সফরে রাশিয়া আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।